পিরোজপুরের কুমিরমারা ফেরিঘাটে কাস্টম কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি পল্টনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:45 এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ হিল কাফি খুলনা থেকে পটুয়াখালী তার মামার বাসায় স্ত্রী শারমিন কবির ও 7 বছরের একমাত্র ছেলে আমের আব্দুল্লাহর কাছে যাচ্ছিলেন। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ হিল কাফি বোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা দেলোয়া ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কোফায়াতুল্লার ছেলে। আব্দুল্লাহ হিল কাফির বহনকারী গাড়ির ড্রাইভার ইব্রাহিম বলেন, স্যার পরে যাওয়ার সময় আমি দেখতে পাইনি, অন্য লোকদের মুখে শুনে আমি তাকে খুঁজতে থাকি, না পেয়ে তাকে মোবাইল করি কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাই। তখন অনেকে বলছিল যে লোক নদীতে পড়ে গেছে, তার মাথায় চুল কম। আমি তখন নিশ্চিত হই স্যার নদীতে পড়ে গেছে। পরে আমি পটুয়াখালি তার মামার সে জানাই। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী থেকে নিখোঁজ আব্দুল্লাহ হিল কাফির স্ত্রী শারমিন কবির ও মামা জাহিদুর রহমান ইমন ঘটনাস্থলে আসেন। নিখোঁজ ব্যক্তির মামা জাহিদুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। আব্দুল্লাহ হিল কাফি সাতক্ষীরের বোমরা স্থলবন্দর থেকে সম্প্রতি খুলনা কাস্টম অফিসে বদলি হয়েছিল। আসছিল আব্দুল্লাহ হিল কাফির জন্মদিন, সে আমাদের পটুয়াখালী বাসায় যাচ্ছিল। আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান, আর স্ত্রী ও একমাত্র ছেলে আমাদের বাসায় আগে থেকেই বেড়াতে আসছিল। অবিশ্বাস করে সাতক্ষীরাতে আগাবতে আমরা ফেরিতে উঠছি, গাড়ি ফেরিতে উঠানোর পর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ হিল কাফির খোঁজ না পাওয়া যাবে ততক্ষণ উদ্ধার অভিযান চলবে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং উদ্ধার তৎপরতায় অংশ নেই। আমরা যত ধরনের কৌশল ছিল প্রয়োগ করার চেষ্টা করছি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য। খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি। ভাগে ভাগে যা ভাগে যা।